ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল। তো গাইস, চলে আসলাম একটু ভালোতে, এই যে কাপড় চোপড় ধোবো। তো অনেক কাপড় রয়েছে, অনেকদিন থেকে ধোয়া হয় না, চলো এগুলো আজকে ধুয়ে নিই, ঠিক আছে? সাথে যেন তো গাইস চলে আসলাম বাথরুম, অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? যার জন্য আমাকে সব কিছু দেখানোর জন্য তো ক্যামেরাটা এসে করতে, জলের জন্য তো জলের আওয়াজ হচ্ছিল, তো সেটা তো কী করবো, আমি মিউট করতে পারছি না, ঠিক আছে? যার জন্য সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই যে জল নিলাম, সার্ফ দিচ্ছি, জলে সার্ফ নিয়ে ভেজাবো। আর এখানে মামনের মা ছিল, তো ছাগল বেরো থাকে, তো কোনো একটা মানে ছাগল জল খাওয়ার জন্য ঘোরাঘুরি করছিলো, আর মামনের মা সেটাই আমাকে বলছিলো। আর আমি অলরেডি দেখো এই জামা কাপড়গুলো ভেজাচ্ছিলাম, আর আমার গায়ে যে জ্যাকেটটা পরা থাকে সেই জ্যাকেটটাও অ্যাকচুয়ালি হচ্ছে কি বলো তো, এই জ্যাকেটটাও মানে একটু নোনা নোনা লেগেছিলো, তো ভাবলাম যাকে ভাবলাম যে ধুবো না, কারণ ওয়েদারটা এতটাই খারাপ ছিল, ঠান্ডা হাওয়া বইছিল, ভাবলাম যে ধুবো না, তারপরে ভাবলাম যে না ধুয়ে দিই, তারপরে তো খুলে ধুয়ে দিলাম, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কি বলতো, আমি না রোজ দিন মানে কাপড় চোপড় ধুতে পারি না, তো আমার পড়ানো থাকে, পড়াতে পারে তো অনেকটা সময় অলরেডি চলে যায়, যার জন্য এত সময় পাই না কাপড় চোপড় ধোয়ার, তো আজকে একটু সময় পেয়েছি, যার জন্য ধুবো। হ্যাঁ, তো ধুতে একটু সময়ের দরকার আছে, ঠিক আছে? তো জলে কাপড়গুলো মেখে দিলাম, মেখে এগুলোকে এখন কাচবো। হ্যাঁ, তো আর মানে অ্যাকচুয়ালি কী বলতো, আমি মানে দু তিন দিন একটা করে ড্রেস পরছি, মানে এক দু দিন পরছি, পরার পরে ড্রেসটাকে জমিয়ে রাখছি, ঠিক আছে? ধুয়ে দিলে পরে এটা পরছি, এটা পরে আরেকটা পরে যাচ্ছে, তার জন্য এত জামাকাপড় হয়ে যায়। চলো জামাকাপড়গুলো কেচে নিই, একটু একটু করে কেচে এগুলো দেওয়ার। অ্যাকচুয়ালি বলতো, আগে না মা আমাকে কাপড় চোপড় ধুয়ে দিত, আর আমি এগুলো পারি না সত্যি কথা বলতে, আর এখন কী করে দিবে, মারও সেরকম বয়স হয়ে গেছে, আর কি মানে মারটাই আমাকে ধুয়ে দেওয়া উচিত, তো ওই জন্য নিজেরটা নিজেই করি, কিছু করার থাকে না। কিছু কিছু তোমরা অনেকেই বলে দিদি ভাই, তুমি ড্রেস মানে তোমার দেখি অনেক ড্রেস আছে কিন্তু পরো না, অ্যাকচুয়ালি পরি না কেন জানো তো, কারণ আমার ধোয়ার না খুব অলসতা, কারণ আমি ধুতে একটু প্রবলেম আমার, আমি কাছাকাছি করতে গেলে আমার ভেতরে একটা হাত পড়ে যায়। তোমরা অনেকে বলে ওয়াশিং মেশিনের কথা, তো গাইস আমরা হচ্ছি মিডল ক্লাস একদম, তো মিডল ক্লাস লোকেদের জন্য ওয়াশিং মেশিন এত কিছু না, আনা পসিবল না বলতে সব কিছু পসিবল, তো যেহেতু গ্রামে থাকি এখনও তো এত কিছু আনা হয়নি, তো সেরকমভাবেই নিজেদের কাজ নিজেরা করাই বেটার। হ্যাঁ, আমি মনে করি যার জন্য এত কিছু করি না, চলো নিজেকে নিজে করতে হবে, কিছু করার নেই। আর এদিকে একটু সাউন্ডের প্রবলেম হচ্ছিলো, কারণ হচ্ছে মামা মামার পাশে রয়েছে, আর দেখো আমি হাঁপিয়ে গেছি গাইস, মানে এগুলো কাছাকাছি করতে করতে কী করবো, আমাকে মানে এই কাপড় চোপড় আরও মানে জ্যাকেট পরে যদি মোটা টোটা কিছু হয় না, আমি না পারি না সত্যি কথা বলতে এত কাছাকাছি করতে, তো তারপরেও আমাকে করতে হয়, কিছু করার থাকে না, ঠিক আছে? তো দেখো এখানে এগুলো মানে কেচে রাখলাম, এখানে জল নিজে জমি অ্যাকচুয়ালি বলেছে, আর আমি না কয়েকদিন ধরে বাথরুমটা পরিষ্কার করা হয় না, আর বাথরুমটা পরিষ্কার না করার জন্য বাথরুমটা প্রচণ্ডভাবে নোংরা হয়ে গেছে, দেখো নিজেদের ফ্লোরটা হচ্ছে কি বলবো সাদা টাইলস বসানো না, তার জন্য নোংরা হয়ে গেছে। তো চলো জামা কাপড়গুলো একটু জল দিয়ে একটু ধুয়ে নিই, হ্যাঁ ধুয়ে সেরে তারপরে বাকিগুলো করছি। হ্যাঁ, এগুলো তো কাছাকাছি করলাম, আর আমি সত্যি কথা বলতে আমি কোনো কিছু জিনিস না এডিটিং করে তোমাদের দেখাতে চাই, কারণ আমি যা কিছু করি যতটা করতে রেডি করা হয়, আর এখন জামা কাপড়গুলো এত টাইম হয়ে গেছিলো একবার ধোয়াতে, জলটা ঠান্ডা হয়ে গেছে, আবার আমাকে জল নিতে হবে, নিতে হবে, কিছু করার থাকবে না, তো চলো এটা তুলে নিয়ে যাচ্ছি, হবে
রাইফেলে গাছ মানে একটু দিকে মানে ইসে আছে, কারণ জলটা কাছাকাছি রয়েছে যার জন্য একটু পরিশ্রমটা কম হয়, তো যার জন্য এত খাটনিটা আপাতত হচ্ছে না। আর ভয়েসটা মানে যখন দিচ্ছিলাম ভয়েস ওভারটা কি বলতো, এই মামামরা এত দুষ্টু না তোমাদের কী বলে যাবো। চলো জামা কাপড়গুলো আপাতত কোনো রকম ধোয়া হয়ে গেছে, তো এখন হচ্ছে তোমরা বললাম না যে তো গাইস এই যে দেখো ফ্লোরটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, আর হচ্ছে বাথরুমটা অ্যাকচুয়ালি দেখো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন, আর আমি বাথরুমটাকেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ঠিক আছে ভীষণ মজা। আর আমার কাজে হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তো চলো কাপড় চোপড় ধুয়েছি, এখন প্রচণ্ড হারে নোংরা হয়ে গেছে কোনো রকম মানে ভেতরে রাখো এবং এখানে দাগ পড়ে গেছে, আর এখানে দাগটা যাতে অ্যাকচুয়ালি মানে একদম পারমানেন্ট না বসে যায় তার জন্য। আর আমি কাপড় কাচার সময় দেখো যে সেগুলোতে মানে জল ছিটকে ছিটকে পড়ে গেছিলো, তো তার জন্য আমি এটাকে ঘষে নিচ্ছি, ঘষে পরিষ্কার করবো। আর তোমরা আমার ডেইলি ব্লগ যারা দেখো তারা দেখোই মানে বাথরুম বলো ঘর বলো সুন্দর পরিষ্কার করতে আমার ভালো লাগে, তো নিজের কাজ নিজে হাতে করবো, তো এটা তো বেশ আমার একটা আনন্দেরই বিষয়, ঠিক আছে। তো তোমরা অনেকেই অনেক কিছু মানে দেখাও না লুকিয়ে যাও হাইড করে যাও, কারণ আমি এগুলো করি না, আমার যেটুকু কাজ হ্যাঁ আমি যা করি ওটাই তোমাদেরকে আমি দেখাই, ঠিক আছে। কাজ করতে লজ্জা নেই, কাজ হচ্ছে শরীর যতটুকুই করো ইমানদারি সে করো, ঠিক আছে, বাট আমি সেই কাজগুলো নিজেরাতে খুব সুন্দরভাবেই করি। আর একটু গাইস আমি যখন ভয় জোগাড় করছিলাম, কারণ মামাম সাথে থাকে তো ভয় জোগাড় দিতে একটু প্রবলেম হয়, কিন্তু কোনো কিছু মনে করবে না, একটু সাথে রাখে অলরেডি যেখানে থেকে রাখলাম সেটা আমি ধুয়ে একদম চকচকা করে দিলাম, ঠিক আছে। আর তোমাদেরকে আর একটু কথা বলতে চাই, আর আমার না এই ফ্লোরটা মানে অ্যাকচুয়ালি সাদা দেওয়াতে আরও বেশি প্রবলেম, কারণ পরিষ্কার হতো আর ঘরের দরজাটা খোলা থাকলে বাথরুমে আমার মামা উঠে যাবে বাথরুমের ভেতরে, ঠিক আছে। আর একটু দিয়ে হচ্ছে এবার মানে গিয়ে জল ছেড়ে তো হয়ে থাকে, আর আমি দেখো এগুলো মোছামুছি করে অ্যাকচুয়ালি হাঁপিয়ে গিয়েছিলাম, তো এখন হ্যাঁ ধুয়ে নিলাম, এই যে এখন ধোবো ধুয়ে এই জায়গাটার মধ্যে কাপড়গুলো কাছাকাছি করবো, ঠিক আছে। তো চলো অলমোস্ট এখানকার ডান হয়ে গেলো, আর এখানে বাদ কলপারে চলে আসি, আর এইদিকে পেছন পেছন দেখো আমার মামলাম রয়ে, তো এই দেখো বাথরুম থেকে বেরিয়ে চলে আসলাম আমি কলপারে, আর কলপারে এসে দেখো কিছু মাজার জিনিস রয়েছে বাসনপত্র, আর এই গামলাটার মধ্যে হচ্ছে সেদিন কাজ করে রেখেছিলো মানে স্পট পড়ে আছে ধোয় না, তো আমি চলো আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখা, বললাম না তোমাদেরকে আমি নোংরা জিনিস একদম পছন্দ করি না। আর আমার পেছন দিকে দেখো আমার মামা দেখো ওই যে জলের পাইপে টানাটানি করে গেছে, বুঝতে পারছো, চলো এগুলোকে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিই, ঠিক আছে। তো গাইস চলো এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি আগে, হ্যাঁ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। অ্যাকচুয়ালি আমার না এই কল থেকে জল আন মানে টিপে টিপে বের করাটাই বেশ আমার কাছে মজার জিনিস লাগে, আর এমনিতে জল আমি মোটরের থেকে জল ঠিক করে বের হয় এই জিনিসটা আমার একটু মানে কেমন জানি লাগে, তার জন্য আমি কল থেকে টিপে কাজ করি, ঠিক আছে। তো জামাটা অলরেডি ধোয়া হয়ে গেল, আর এখন যে কলটুগুলো ধুচ্ছি ভাত দিয়ে নিলাম জলে, এখন মানে পাশে আরেকটা বালতি রয়েছে তো এটাকে হচ্ছে যে কেন এটা আবার কেউ এখানে চলো এটাকে আমি ধুয়ে রেখে দিই। আর আমি অ্যাকচুয়ালি কী বলবো মানে একটু শৌখিন মানুষ, ঠিক আছে, আর ঠান্ডাটা একটু কিছুটা আটকে গিয়েছিলো হাতেগুলো হয়ে গেছিলো, তো এখানকার কাজ আমি হাতটা বারবার মানে শুনছিলাম ঠান্ডাগুলো, তো কারণ হাতের মধ্যে এই আঠা যে চলো হাতের মধ্যে ধুয়ে নিলাম। আর তোমরা বলে দিলে তোমার কলপাটটা নেই এত নোংরা কেন, কলপাটটা অ্যাকচুয়ালি কলটা আগে অন্য জায়গায় ছিল এখন ওখানে আনা হয়েছে, ঠিক আছে, এই জন্য কলপাটটা পাকা হবে, চলে চলে আসুন।
জামা কাপড়গুলো মেলে দিতে, ঠিক আছে? এগুলো মামামার জামা কাপড়, ঠিক আছে? এই দেখো চলে এসছে, দেখতে পাচ্ছ? সারাক্ষণ এগুলো পরে কি বস্তাটা দেখতো, দেখতো খাবারগুলো ছাগলের জন্য নিয়ে আসছে। আরে দেখিস, মানে কি বলবো, দুষ্টুমির একটা সীমা থাকে, খুব দুষ্টু করে। এদিকে ভালো লাগে না তো গাইস, প্রচণ্ড একদম কি বলবো, এত মানে দমটা এতটা মানে এসে হয়ে গেছে আমার, এরকম ভেতরটা এরকম এরকম করছে। তো চলো গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নিত্যদিন এরকম কাজকর্ম করে থাকি, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে। আর এখন অবধি আমার গাল মুখগুলো কেন শুকনো শুকনো, আমি খাওয়া দাওয়া হয়নি, তো বলে পড়িয়ে এসে বাড়ির কাজগুলো করলাম। তো চলো গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো প্রত্যেক দিনের মতো রোজ দিনে বলে থাকি, তো চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, কারণ আমি ডেইলি ব্লগ বানিয়ে থাকি এরকমই। আর এই দিকে দেখো পিচ্ছিটা কোথায় যাচ্ছে, দেখতে পাচ্ছো জঙ্গলে? তো আজ কি বলবো, আর রেখে দিচ্ছি, হ্যাঁ চলো।